নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। রাহুর রাশি পরিবর্তন, প্রত্যেকেরই প্রশ্ন রয়েছে যে আমার রাশির সাপেক্ষে রাহু কি ফল দিবে। তো এই বিষয়ের উপর কৌশিকদা যদি ভিডিও দিতেন খুব ভালো হয়। তো আমি এই রাহুর উপর প্রত্যেকটা রাশিভিত্তিক আলোচনা শুরু করেছি। আজকে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। 30 অক্টোবর 2023 রাহু রাশি পরিবর্তন করছে, আপনার ভাগ্য ভাব থেকে অষ্টমভাবে চলে যাচ্ছে এবং মে 2025 অবধি রাহু কিন্তু আপনার অষ্টমভাবে থাকবে। কি ফল দিবে আগামী 1.5 বছর সিংহ রাশির? আপনার সন্তান, সম্পত্তি, অর্থ, প্রেম, বাড়ি, গাড়ি, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না, আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, রাহু কি করে? রাহু এবং শনি এই দুটি গ্রহ চটজলদি কিন্তু উঠিয়ে দেয়, বিশেষ করে রাহু। রাহু আপনাকে রাতারাতি কোটিপতি করে দিবে, আবার রাতারাতি আপনাকে কোটিপতি থেকে ভিখারিও কিন্তু করে দিবে। রাহুর নেচারটা কিন্তু এরকম। এই যে রাহু যে রাশি পরিবর্তন করছে, কোন কোন দিক থেকে আপনাদের লাভ আসবে এবং কোন কোন দিক থেকে সমস্যা আসবে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, প্রথম আসি আপনাদের কোন কোন জায়গা থেকে লাভ দিবে। প্রথম কথা, আপনাদের এতদিন যে প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস হচ্ছিল বা সম্পর্কের জায়গাটা বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের গাঢ় সম্ভাবনা কিন্তু আসতে চলেছে, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, পরীক্ষাতে লিখে এসেছিলেন কিন্তু আপনার হয়েছে 95 মার্কস পাবো, সেখানে দেখা যাচ্ছে 72 পেয়ে আপনি আছেন। অর্থাৎ এই জায়গাটা আপনাদের মনোমতো রেজাল্টটা যেটা হচ্ছিল না, এবার কিন্তু আপনারা এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো আপনাদেরকে রেজাল্ট কিন্তু দিবে, অর্থাৎ মনোপ্রুত ফল আপনারা পেতে চলেছেন। লিখে রাখুন প্রথম কথা, যাদের ভালো মতন একটা ভাবছিলেন যে আমি এই স্ট্রিমে গিয়ে পড়াশোনা করবো, সেখানে বাধা আসছিল, সেই বাধাগুলো কিন্তু আপনাদের কাটবে। এবং সন্তানের জায়গাটা আপনাদের খুব শুভ ফল কিন্তু দিবে। দেখুন, থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছিল, এখানে আপনাদের কী হচ্ছিল, আপনাদের যথেষ্ট পরিমাণে পরিশ্রম কিন্তু করাচ্ছিল, এই পরিশ্রম এই জায়গাটা আপনাদের কিছুটা হলেও কমবে, আপনাদের অ্যাংজাইটি কিছুটা কমবে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিছুটা হলেও লাভ এই সময় কিন্তু পাবেন। এবং রাশিতেই দৃষ্টি দিচ্ছিল, হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে নেওয়া, রাগ জেদ বেড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কমবে, অনেকটা বুঝবেন, অনেকটা আপনাদের মধ্যে ম্যাচিউরিটি জিনিসটা কিন্তু অনেকটাই আসবে। শুধু রাহুই যে ফল দেয় এমন না, ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার ঠিক সপ্তমভাবে শনি কিন্তু অবস্থান করছে, ষষ্ঠ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এতদিন যে পিতার স্বাস্থ্য বা পিতার কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো কাটবে, বা পিতার সাথে আপনার আর্গুমেন্টে জড়িয়ে পড়ছিলেন সে আর্গুমেন্টগুলো কিন্তু আপনাদের কমবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ারের জায়গা, পিতার কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে সিংহ রাশির আপনি যদি মানুষ হন। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে সরাসরি বিদেশ থেকে আপনাদের কিন্তু লাভ দিবে, যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন না, ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময়
নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু লাভ পাবেন। এবং যারা সম্পত্তি কিনতে চাইছিলেন, প্রপার্টি কিনতে চাইছিলেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো কেটে আপনাদের এই রাহু রাশি পরিবর্তনের পর আপনাদের কিন্তু সম্পত্তির সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। কোনো বাড়ি কিনা বা কোনো জমি কিনা বা জায়গা কিনা বা কোনো মেশিনারি গুডস কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়তে চলেছে। এবং অষ্টমভাবে রাহু আপনাদের বিশেষ করে ডাইজেশন সমস্যা, পেটের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। তবে হ্যাঁ, খরচের দিকটা আপনারা নিয়ন্ত্রণ করুন। বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু খরচ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ, জাজমেন্টটা আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে 30 অক্টোবরের পর থেকে ধর্মীয় যাত্রা, গভর্নমেন্ট থেকে কিছুটা হলেও সহযোগিতা পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু আসছিল। যে বাধা বিঘ্নগুলো চলছিল সেই বাধা বিঘ্নগুলো কাটবে, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যারা বড় ধরনের চাকরি করছিলেন সেই জায়গাটাতে, আপনি সরকারি বলুন, এমএনসি কোম্পানি বলুন, বেসরকারি বলুন, সেই চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ 100% কিন্তু হতে চলেছে। অর্থাৎ রাহুর রাশি পরিবর্তনে সিংহ রাশির উপর বিশেষ কিছু প্রভাব বিস্তার করবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। তবে হ্যাঁ, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মুখ রিলেটেড কিছু সমস্যা বা স্কিনের সমস্যা আপনাদের এই সময় কিন্তু বাড়বে। খরচের দিকটা আবারও বলছি, নিয়ন্ত্রণ রাখুন। কিছু কিছু ক্ষেত্রে উটকো খরচ আপনাদের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এই রাহু রাশি পরিবর্তন। 18 বছর পর হচ্ছে আপনার অষ্টমভাবে এবং 18 মাস থাকবে। বিশেষ কিছু পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ দিকটা আপনাদের ক্ষেত্রে বেশি থাকছে। এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।